মাওলার পাগলরা মাওলার পাগলরা জান্নাতও চাইবে না জাহান্নামও চাইবে না আল্লাহু আকবার কবি ডাক দিয়া বলে জান্নাত দো জগছ ইয়া রব কিয়া করো আরজু হে মাই তুজে দে কা করম তাত তাও ফিকে দাদাম জে তু ইয়া মানাত ওয়াইদাবাদ হাম জে তু আশে কারা মিল্লা তমার হাব জুদা আশে কারা মিল্লা তমার হাব খোদা যা হাকিকত সে দু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নুমায়েশ পর নজর হয় সালম সাবি বন্দ গাটুরি বহু দূরের ঠিকানা আজ বি জানা কাল বি জানা কবর আগের ঠিকানা আমার মাওলা আমার বান্দা বান্দিদেরকে দিনদার আল্লাহ আলাম বান্দা বান্দি আমার মাওলা বলবে বান্দা তোরা দুনিয়ায় বসে আমার হুকুম অনুযায়ী চল চল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যা তোরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যা জান্নাতে ঢুকিয়া যা মমিন বান্দা বান্দিরা আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা কোথায় জান্নাত আর কোথায় যুযুক কোথায় কিয়ার মাওলার এইদিকে খেয়াল করবে না ডাক দিয়া বলে ভাই নামা তু আল্লু বাসান্নাজুল্লাহ বান্দা তুমি কই তোমাকে একটু দেখতে চাই আমার মাওলার বান্দা বান্দিরা জান্নাতে দিবে জান্নাতে যাইবে না কিসের জাহান্নাম আর কিসের জান্নাত আল্লাহু আকবার জান্নাত আমার মাওলার প্রিয় আশিক জাকিরিন বান্দা বান্দিরা এমন ভাবে আমার মাওলার তালা শুরু করবে সত্তর হাজার নূরের পর্দা ঘুরি আমার মাওলার টাস টাস করে খুলিয়া দিবে বান্দা বান্দিরা জাকিরিন বান্দা বান্দিরা শুধু বলবে আমার মাওলায় কই আমার মাওলার একটু দেখতে চাই আমার মাওলায় কই আমার মাওলার একটু দেখতে চাই আমি জান্নাত দিয়া কি করব আমি জাহান্নাম দিয়ে কি করব আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলাউল মাওলা ফালাউল কুল যেই বান্দা বান্দি আমার জন্য হয়ে যায় আমি তো তার জন্য হয়ে যায় ঠিক কি না ধরে কও বান্দা আর কোন টেনশন নাই আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় বসে আমার হুকুম অনুযায়ী চলছ দুনিয়ায় বসে আমি মাওলার হুকুম অনুযায়ী চলছ ঠান্ডাকে ঠান্ডা মনে করো না শীতকে শীত মনে করো নাই কনকনিয়া ঠান্ডার ভিতরে উজু করিয়া ল্যাপটা লাথি মারা ফলাইয়া মহাজন ডাক দি যা চলা তু খৈরু মিরান নাউ ঘুমইতে নামাজ ভালো আসলা তু খৈরুম ঘুম থেকে নামাজ ভালো না খারাপ আল্লাহু আকবার আসসালাতু খৈরুল মিনানা ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহু আকবার মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ আসো সালাতের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবি দিয়ে কল্যাণের দিকে আসো ডাকে কি ডাকে না জোরে কন বান্দা বান্দি আর আমি ঘুমাইছ তোরা ফজরের সময় ডাক দিলাম তোর আমি মাওলায় পাইলাম না জোহরে তোরে ডাক দিছি তোর আমি পাই নাই আসরে তোরে ডাক দিছি আমি মাওলায় তোরে পাই নাই মাগরিবের সময় তোর আমি মাওলায় ডাক দিই তোর আমি মাওলায় পাই নাই এ সারা সময় মাওলায় তোর ডাক দিছি আমি মাওলায় তোরে পাই নাই মাবুদরা বান্দা তুই হেলায় খেলায় সময় নষ্ট কর ঝল আমি তোর সকালের নাস্তা বন্ধ করি নাই দুপুরের খাবার বন্ধ করি নাই তোরে অসুস্থ বানাই নাই ঠিক কি না আমার মাওলা ইচ্ছা করলে তোরে আমার কতভাবে লাঞ্ছিত করতে পারত
আমার মাওলাই কিছুই করে নাই বান্দা তুই ভাবছ মনে দুনিয়ায় ফাজলামি কইরা মাতাব্বরি কইরা বাঁচিয়া গেলাম না 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 এই দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে না কেউ থাকতে পারবে না ঠিক কিনা জোরে কন বাবারে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তাম দুনিয়ার কোনো মানুষের নাই এ কবরের যাত্রী আমার বাবারা কবর সারা দিন ডাকে আনা বাইতুল আহদা আনা বাইতুল জুলুম আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল দূর আমি কবর একাকের ঘর আমি কবর অন্ধকারের ঘর আমি কবর পোকামাকড়ের ঘর আমি কবর অন্ধকারের ঘর যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই বাবারে তোমার আমার কোনো সাথী নাই বাতিও নাই ওই কবরে একা একা কেমনে থাকবি মনের বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও এ গুনাগার আমার বাবারা হে সুৎকরের দলেরা হে ঘুষকরের দলেরা হে হারাম করের দলেরা হে জেনাকারের দলেরা হে দাড়ি কামান্যা বাবারা বেনামাজি আমার বাবারা পর্দালিন মা আমার বোনেরা হে যুবক বাবা পা আগায় দে পাও ধরতে রাজি তোর হাত আগায় দে হাত ধরতে রাজি এরপর গুনার কাজ করিস না আমি মুসাফির আমার বাড়ি বরিশাল তোমার কাছে আমি বয়ান লেখা গেলাম মানো না মানো তুমি বুঝবার তোমার মাওলায় বুঝবে যদি আমার মাওলা আল্লাহর ফজলে করে মাওলার হুকুম মানতেই পারো আল্লাহর ফজলে কর্মে দুনিয়াও বাদশাহ আখেরাত ও বাদশাহ কথা ঠিক কিনা জোরে কন আল্লাহু আল্লাহ বান্দা বান্দি তুমি গোপনে গুনাহ করো রাত্রে গুনাহ করো অন্ধকারে গুনাহ করো মনে করে কেউ দেখে না দেখার একজন মালিক আছে না নাই সেই মালিকের নাম কি জোরে ডাক যা জোরে বলো জোরে কে আমার মাওলা ডাক দে বলে লা সিনা তো আনাও বান্দা বান্দি তুমি আর আমি ঘুমাবি মাওলা ঘুমাই না সালা সালা তো সালা একদিন আল্লাহর বলে মাবুদ গো আপনি ঘুম আসেন না কেন আপনি একটু ঘুমায়া যান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে মুসা রে আমি মাওলায় যদি ঘুমায়া যাই আমার নাফরমান বান্দাগুলি আমার গুনাহগার বান্দাগুলি কার দুয়ারে হাত পাতবে কার কাছে মাফ চাইবে মুসা আলাইহিস সালাম পেটের ব্যথা হয়ে গেছে মাবুদ গো আমি এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে মুসা গাছের পাতা খাও সঙ্গে সঙ্গে গাছের পাতা খাইছে মুসা আলাইহিস সালামের পেটের ব্যথা ভালো হয়ে গেছে এরপর আবার হঠাৎ করে একদিন পেটের ভিতরে মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা আবার বেশি উঠছে এই ময়দান হলো কান্নাকারীর ময়দান এই ময়দান হলো গুনা মাফের ময়দান এই ময়দান হইলো গুনার কাছ থেকে তওবা করিয়া নেক আমল ধরা যারা তওবা করার মনন করতে পারবা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমার মাওলার দরবার বড় নৈরাশের দরবার নয় আমার মাওলার দরবার ভাগার দরবার নয় যারা আমার মাওলার দরবার মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারবা আমার মাওলায় তোমার আমাকে মাপ না করিয়া পারবে না কত কষ্ট ওলামা একরামরা করে রে বাবা অনেক সময় ছাত্র জীবনের কথা মনে পড়িয়া গেলে একা একা অনেক সময় কান্না করি ছাত্র জীবনটাও মা বাবার খেদমত করতে পারি নাই কর্মজীবন আইসা এখন মা বাবার খেদমত করতে পারি নাই ছাত্র জীবনের লেখাপড়ার শুরুতে যখন খুলনায় লেখাপড়া করি আমার ওস্তাদ মরহুম ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাই চরমনার আল্লাহু আকবার ওই খুলনার জমিনে ঘুমায় রয়েছে খারাপাত বাইনতলা পটিয়াঘাটা থানা হুজুর আমাকে আমার বরিশাল নিয়ে যায় বরিশাল দে খুলনা কিন্তু অনেক রাস্তা অনেক দূর যাওয়ার পরে নতুন অবস্থায় খুলনার দেশে কিন্তু আতপ চালের ভাত খায়
বয়স কম ছিল খাবার খাইতে পারি না চাবাইলে গিল আসে না কিন্তু চাবাই তো অনেক সময় ভালো লাগে না পানি নোনা পানি গোসল করতে পারি না মাথা কেমন জানি আঠা আঠা হয়ে যায় গেছি তেমন মনও টিকে না খানা দানাও ভালো লাগে না ছোট মানুষ মনে বড় কষ্ট পায় শুধু উস্তাদের কাছে যাব তা হুজুর আমার একটু ছুটি দেন মা বাবার কাছে যাব এদিকে ফোন দিয়া মার সাথে শুধু কান্নাই করি মা আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ করে দেন হুজুরকে বলেন আমি একটু বাড়ি যাব অনেক সময় বাড়িতে যাইলে এত দূরের রাস্তা গাড়ির ভিতর অনেক সময় বমি আসে দীর্ঘক্ষণ সময় থাকতে পারি না বাড়িতে আসলে আর যাইতে মন চাইতো না মা অনেক সময় হাত মাথার ভিতরে বুলাইয়া দিয়া কান্ত আর বলতো বাবা যা যাও আমার ইজ্জত তোর আমি আলেম বাড়াইব আমি মারা যাওয়ার পরে তুই আমার জানাজা পড়াবি বছরে দুইবার তিনবার ছুটি হয় আপনারা জানেন বাড়িতে গেলে আসতে মন চাইতো না এরপর মা হাতের মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে বাবা যা ঘর থেকে বের হইলে শুধু বাড়ির দিকে তাকায় থাকতো মা আমার পিছনে পিছনে হাঁটত আমি কান্না করি আমার কান্না দেখা মাও কান্না রাখতে পারে না আমি সামনে এক কদম দিয়ে আবার পিছনের দিকে তাকায় দিই মা আমার কাপড়া জোড়া টানিয়া চোখের বাড়ি মুছে তখন আমার কান্নার পাওয়ার আরো বাড়িয়া যায় মা আমার বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলাইয়া দিয়া বলছে বাবা যা যাও এমন এক সময় আসবে তোমাকে কত মানুষ সম্মান ইজ্জত করবে আমার মা এখনো মাঝে মধ্যে বলে বাবা আমার পাঁচটা সন্তান চারটা সন্তান বাড়িতে ঘুমায় আমি কোনোদিন খবর নেই না আমার সন্তানরা বাসায় কি করে বাবা আমি ঘুমাসি না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না যাও আমি টেনশন থেকে আমার ঘুম আসে না আমার সন্তান কোথায় গেল কত মানুষ শুনি এক চিরিন করিয়া মারা যায় কত ভক্তরা শুনি অল্প বয়সে এক চিরিন করিয়া মারা যায় কিছুদিন আগে আল্লাহু আকবার মুফতি মানসুরুল্লাহ নুরি সেই আল্লাহু আকবার সিলেটের অল্প বয়সে ছোট ছোট দুইটা বাচ্চা রাইখা বিদায় চলে গেছে বাবা রে মরণ এমন একটা জিনিস কারো কাছে বলিয়া আসবে না কত মানুষ কত ভাবে মারা যায় মা এমন একটা সম্পদ মা এমন একটা জিনিস বাবারে এটা কখনো বাবারে বলিয়া বয়ান করিয়া বোঝানোর জিনিস না যুবক বাবাদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো এ যুবক মা যদি থাকে মার পায় ধরে একটু মাপ চায় একটু দোয়া নিবি রে আমার দাড়ি বাগা মুরব্বীরা মা বাবা যদি দুনিয়ায় বাঁচিয়া না থাকে মা বাবার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া করবা সন্তান চাকরিতে যাইলো মায় মাতার ভিতরে আত্রা বুলাইয়া দিয়া বলে বাবা যা সন্তান বিপদে পড়লে সবার জানার আগে পশু পাখি জানার আগে জানে আমার মা মা খবর পায়া যা মায়ের মতন আপন বুঝি আর তামাম দুনিয়ার দ্বিতীয় আপন কেউ নাই এ যুবক মার সাথে অন্যায় করিয়া ফলাইছ মার সাথে বেয়াদবি করিয়া ফলাইছ আজকে রাত্রে বাসায় যা মার কাছে একটু মাপ চাবি যুবক এ যুবক বাবার সাথে অন্যায় করিয়া বলে বাবার কাছে একটু মাপ চাইয়া দোয়া নিবি মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি তো দোয়া কবুল হইতে দেরি না এ ফরিদপুরের ভাইরা বাংলার ভাইরা বরদালের মা আমার বোনেরা আমার মাওলার পাগলতার ফর মাওলার কবরে যাও দুনিয়ায় কেউ থাকতে পারে না তুমি আর আমিও কিন্তু থাকতে পারবো না
তমাম দুনিয়ায় চারজন ব্যক্তি চারজন মানুষ রাজত্ব করছে দুইজন ছিল হিন্দু আর দুইজন ছিল মুসলমান মুসলমানের ভিতর একজন ছিল বাদশা সেকান্দার কথা ঠিক কিনা জোরে কও বাদশা সেকান্দার আল্লাহু আকবার মানুষের হক নষ্ট করছে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটছে মানুষের কাছে হাত পাতিয়া গেছে ট্যাক্স খাইছে মানুষের সম্পদ লুটপাট করিয়া খাইছে বাদশা সেকান্দার ইন্তেকালের এক মুহূর্তে ওসিয়াত করিয়া গেল আমার ইন্তেকালের পরে আমার গোসল করায়াও কাফনের কাফন পরে আমার হাত দুইটা একটু বাইরে বার করিয়া রাইখা খাড়ের ভিতরে সরায়া আমাকে একটু এলাকার ভিতরে একটু ঘুরান দিয়ান বা কারণ আমাকে দেখলে মানুষ যেন জানতে পারে আমি বাদশা সেকান্দার দুনিয়ায় থাকিয়া মানুষের ধারে ধারে হাত পারছে দুয়ারে দুয়ারে হাত পারছে বাদশা সেকান্দার এতকালের পরও মানুষের কাছে হাত পা দিয়া গেছে এ দুনিয়াদার পাগল আমার বাবার আর টাকা পয়সা কিছু না ধন সম্পদ কিছু না রে বাবা এগুলা হলো হাতের ময়লা বাবারে কার পিছনে দৌড়া কার মোহাব্বত কার পিছনে দৌড়াও আল্লাহর হাবিব বলে হুব্বু দুনিয়া রাসুকুল্লি খতিয়া দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল ছেলের পিছনে ছেলেকে এত মোহাব্বত করো আসলে ছেলে আমার আপন নয় স্ত্রীকে এত মোহাব্বত করলাম স্ত্রী আসলে তো আমার আপন নয় এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই সন্তান আমার কোনো কাজে আসবে না স্ত্রী আমার কোনো কাজে আসবে না যার যার কবরে তার তার দেওয়া লাগবে যার যার কবর হিসাব তার তার দেওয়া লাগবে কথা ঠিক কিনা জোরে খান